হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানা, সো লাইভ হয়ে গেলাম আমাদের পেইজ প্রসাধনী থেকে। একদম ঠিক তিনটা বাজে, মানে তিনটা বাজে কিন্তু আজকে লাইভ আসছি। যদি একটু সিক তারপরও আমি লাইভে আসছি। আপুদেরকে যেহেতু কথা দিয়েছিলাম যে লাইভে আসবো, তো লাইভে চলে আসছি। তোমার কি ও টাপুগুলোর কি খবর, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। স্বপ্নের বালুকায় আপু লিখছে হাই, হ্যালো ভোরের পাখি, হ্যালো আপু। তানবীরের আমও চলে আসছে আলহামদুলিল্লাহ। নীলপরিয়া আপু লিখছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু। কাল অনেক কমেন্ট করছে সাদিয়া কানুম আপু, অবশ্যই হবা আপু। তান স্নোভা নহীন আপু চলে আসছে, আপু লিখছে আপু আসসালামু আলাইকুম শেরদান, ওয়ালাইকুম আসসালাম সোনা। তানবীরের আমো আপনি ইয়েস আপনি বলো। নীলপরি আপু হাই আপু, হ্যালো আপু। অ্যাঞ্জেল কবিতা হাই আপু, হ্যালো আপু। আচ্ছা মিষ্টি আমনি আপনি, থ্যাংক ইউ। তানবীরের আমো আপু তোমার নামটি একটু বলবা। হ্যাঁ রুনি চালাত লিখছে হাই আপু, হ্যালো আপু, কেমন হচ্ছে জানাত আপু। শারমিন আপু অল ক্লিয়ার। নীলপরি আপু হ্যালো আপু। আচ্ছা ফেরদাউস আরা লিখছে, ফেরদাউস আরা লিখছে আপু আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সুমি একটা লিখছে আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে তাই আপু, থ্যাংক ইউ। কাজী দোলা চলে আসছে, আবু শান্ত চলে আসছে, সিদ্রাতুল মুনতাহা আপু চলে আসছে। আপু আপু এটা আল্লাহ দ্যাট আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কই গেল কমেন্ট। আপু আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? আজকে আমি সাদাপুরি কম্বোটা হাতে পেয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ তুমি আমাদের সাদাপুরি কম্বোটা হাতে পেয়েছো, মাশাআল্লাহ আপু। আচ্ছা ওকে, তো অলরেডি অনেক কাপড় চলে আসছে আমি দেখতে পারছি রাইট নাও, অনেক কাপড় আমার সাথে জয়েন করে ফেলছে আলহামদুলিল্লাহ। এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমরা যে এতগুলো কিউট কিউট আপু আমার সাথে জয়েন করে ফেলছো আপু, আমি রিয়েলি অনেক বেশি হ্যাপি। আচ্ছা কালকে তোমার লাইভ দেখতে পারি নাই কেন গো মাহিয়া আপু। আচ্ছা আপু আমি আপনার সাদাপুরি কম্বোটা ব্যবহার করছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা সাদাপুরি কম্বোটা অনেক ভালো, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রিভিউ আমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে আপু, এত সুন্দর একটা রিভিউ আমাদেরকে দেওয়ার জন্য আপু। মা বাবার দোয়া লিখছে আপু আসসালামু আলাইকুম। আচ্ছা আপু অ্যাঞ্জেল আপু লিখছে আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তো যারা যারা আমাকে সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আপু। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ান আল্লাহর রহমতে আপু অনেক বেশি ভালো আছি। তোমরা কে কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড লাইভটা হোপফুলি ক্লিয়ার আছে রাইট, হোপফুলি লাইভটা ক্লিয়ার আছে। ওকে আচ্ছা, সো আমাদের আজকের লাইভে যতগুলো কিউট ছিল আপুগুলো জয়েন করবে। রুহুল আমিন হাই আপু, নীলপরি আপু হাই, তোমায় অনেক কিউট লাগছে। কাজী আপু লিখছে থ্যাংক ইউ সো মাচ আপু, দিয়া আপু লাভ ইউ সো মাচ আপু। আচ্ছা তো আমাদের আজকে লাইভে যতগুলো কিউট ছিল আপু জয়েন করে লাইভটা শুধুমাত্র 10টায় শেয়ার করবা। হ্যাঁ যতগুলো আপু আমাদের আজকে লাইভে জয়েন করে লাইভটা শুধুমাত্র 10টায় শেয়ার করবা, ইনশাল্লাহ আমি প্রত্যেকটা আপুকে গিফট করব আমাদের 1290 টাকা সাদাপুরিটা। সাদাপুরি কম্বোটা অনেক ভালো আমি ইউজ করছি, জানাত আপু লিখছে থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রিভিউ আমাদেরকে আসলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রিভিউ আসলে আমাদেরকে দেওয়ার জন্য। ওকে আচ্ছা, তো ফার্স্টে আমি বলে দিচ্ছি আমাদের আজকে লাইভে যারা যারা জয়েন করে লাইভটা শুধুমাত্র 10টায় শেয়ার করবে, ইনশাল্লাহ প্রত্যেকটা আপুকে জাস্ট আমি ভালোবেসে আমাদের 1290 টাকার এই সাদাপুরি ফেস প্যাকটা গিফট করে দিব। মেস্তা মুখের ব্রণ এবং সোপ সোপ কালো দাগের সকল সমস্যার সমাধান দিবে সাদাপুরি কম্বোটা, জাস্ট ওয়াও, ও মাই গড, লাভ ইউ সো মাচ আপু। আচ্ছা কেমন আছো আপু? আমি আজ তোমার প্রোডাক্ট অর্ডার দিয়েছি, আফসানা রহমান লিখছে আলহামদুলিল্লাহ সোনা, তুমি কেমন আছো বলবা। হ্যাঁ তো আপু এইটা হচ্ছে আমাদের 1290 টাকার ফেস প্যাকটা। তো আমাদের আজকে লাইভে যতগুলো কিউট ছোনা আপু জয়েন করবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা আপুকে এটা গিফট করব। নীলপরি আপু আচ্ছা ঠিক আছে সোনা, এই যে আপু আপনার সাদাপুরি কম্বোটা ব্যবহার করে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ। আবু শান্ত লিখছে আলহামদুলিল্লাহ এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমরা যে এতগুলো আপু আমার সাথে রাইট নাও জয়েন হয়েছে এবং তোমরা এতগুলো আপু মাশাআল্লাহ আমাকে বলতেছো আপু তোমার সাদাপুরি কম্বোটা ইউজ করে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি মাশাআল্লাহ। শারমিনা আপু লিখছে আপু তোমার মুখে ছোট ছোট ওগুলো তিল,
আপু আমার মুখে ছোট ছোট কোনগুলোর কথা বলতেছো আপু? আচ্ছা তো এটা হচ্ছে আপু আমাদের টোটালি। হ্যাঁ আপু, আপু প্লিজ অ্যান্সার দাও, আমি সাদা পরী কম্বোটি ইউজ করি কি আলাদা ফেজ কি আলগা বুঝি নাই আপু, আমি তোমার কমেন্ট বুঝি না আপু, আরেকবার প্লিজ একটু কষ্ট করে করে ফেলো। তো আমি বলে দিচ্ছি আপুরা, যারা কিনা আমাদের আজকে লাইভে জয়েন করে লাইভটা শুধুমাত্র 10টায় শেয়ার করবে, ইনশাল্লাহ প্রত্যেকটা আপুকে আমি ভালোবেসে আমাদের 1290 টাকার ফেস প্যাকটা দিয়ে দিব। আমি প্রত্যেকটা আপুকে, ঠিক আছে, আমি প্রত্যেকটা আপুকে জাস্ট ভালোবেসে আমাদের 1290 টাকার ফেস প্যাকটা দিয়ে দিব। আপুরা আমি জাস্ট আপুরা এই ফোন থেকে দেখবো যে আমার লাইভটা কতগুলো আপু 10টায় শেয়ার করছে, আমার লাইভটা কতগুলো আপু 10টায় শেয়ার করছে, আমি জাস্ট তোমাদেরকে টোটালি মানে কাউন্ট করে দেখবো, অ্যান্ড দেন প্রত্যেকটা আপুকে আমি ইনশাল্লাহ এটা গিফট করে দিব। আপু তোমার প্রোডাক্ট যে এত ভালো আপু, আমি ইউজ না করলে সেটা বুঝতেই পারতাম না, তোমার কথা যেমন ভালো তার থেকেও বেশি ভালো তোমার প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ সবসময় পাশে থাকবো, এগিয়ে যাও আপু, এমন ভালো ভালো প্রোডাক্ট দিয়ে থাকো। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের আমার জন্য দোয়া করার জন্য, আপু লাভ ইউ। আপু কপালে এবং দুই ভ্রোর মাঝে আপু আমার, আপু কি বলতেছো আপু, না তো আপু, আপু তুমি মনে একটু বেশি দেখছো আপু, না আপু এরকম কোনো কিছু নাই আপু। আচ্ছা তো আবারও করে আমি বলে দিচ্ছি আমার প্রত্যেকটা কি হচ্ছে না আপুগুলোকে রিকোয়েস্ট করবো আমার লাইভটা জাস্ট গুনে গুনে 10টায় শেয়ার করতে, কারণ আপু তোমরা যতগুলো আপু আমার লাইভটা আজকে 10টায় শেয়ার করবা, দেখো আপু আমি তোমাদেরকে আপু 1290 টাকার ফেস প্যাকটা গিফট করে দিব। ইয়াসমিন জাহানা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আপু তোমার প্রোডাক্ট ইউজ করে আমার স্কিনের মেসটা চলে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু মাশাআল্লাহ। তো আপুরা এটা হচ্ছে আমাদের 1290 টাকার ফেস প্যাকটা, বাট আজকে লাইভে যারা যারা জয়েন করবে ইনশাল্লাহ প্রত্যেকটা আপু মানে যতগুলো আপুকে আমি দেখবো আমার লাইভটা শুধুমাত্র 10টায় শেয়ার করবে, আমি ইনশাল্লাহ প্রত্যেকটা আপুকে টোটালি এই 1290 টাকার ফেস প্যাকটা গিফট করে দিব। এবং আমাদের আজকের লাইভে, ঠিক আছে, আমাদের আজকের লাইভে যে আপু সব থেকে বেশি কমেন্ট করবে, আজকের লাইভে যে আপু সব থেকে বেশি কমেন্ট করবে তাকে ভালোবেসে আমি এই 200 টাকা দামের লিপস্টিকটা গিফট করে দিব। লামিয়া আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আজকের লাইভে যে কেউ ছিল না আপুটা সব থেকে বেশি কমেন্ট করবে, সব থেকে বেশি কমেন্ট করবে আজকের লাইভে তাকে আমি এই লিপস্টিকটা গিফট করে দিব। ফাতিমা আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি সিলেট থেকে আমাকে দেখছো, অনেক ধন্যবাদ সোনা। সো যে আপু সব থেকে বেশি কমেন্ট করবে তাকে আমি লিপস্টিকটা গিফট করবো, অ্যান্ড দেন যে সব থেকে বেশি লাভ লাইক ওয়াও লাইকটা দিবে তাকেও আমি এটা গিফট করবো। লামিয়া আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আপু আপু প্রত্যেকটা আপুকে দিবা বলে তো আর আপু লাইভ শেয়ার করলে দিব, ঠিক আছে, লাইভ না শেয়ার করলে আমি কিভাবে দিব আপু বলো তো। যে আপুটা আমার আজকে লাইভে সব থেকে বেশি কমেন্ট করবে তাকে ইনশাল্লাহ আমি এটা গিফট করব, এবং যে আপু আজকে লাইভে সব থেকে বেশি লাভ লাইক ওয়াও লাইকটা দিবে তাকেও কিন্তু আমি এটা গিফট করে দিব। যে আপু সব থেকে বেশি লাইভে লাভ লাইক ওয়াও লাইকটা দিবে তাকেও আমি দিব। যে আপুটা সব থেকে বেশি কমেন্ট করবে আমি ইনশাল্লাহ তাকেও কিন্তু এটা গিফট করে দিব। আপু আসসালামু আলাইকুম। আচ্ছা সোনি আপু লাভ ইউ সো মাচ আপু, ওয়ালাইকুম আসসালাম। ওকে সো আমার কি হচ্ছে না আপুগুলো আমি প্রত্যেকটা আপুকে রিকোয়েস্ট করবো আমার লাইভটা গুনে গুনে 10টা করে শেয়ার করে ফেলতে, বিকজ দেখো আমি তোমাদেরকে লিপস্টিক গিফট করে দিব এবং 1290 টাকার ফেস প্যাক গিফট করে দিব। চলে আসছেন, খাবো না এখন, পরে বের করেন না, না 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 টাইম নাই আপু, 20টা শেয়ার দিছে আপু। আচ্ছা শুনি আপু, হাই আপু, হ্যালো আপু। ওকে সো আমি কিন্তু গিফটের প্রোডাক্ট অলরেডি দেখিয়ে ফেলছি, সবাই লাইভটা শেয়ার করবো, আর যে সব থেকে বেশি লাইভে কমেন্ট করবো তাকে কিন্তু আমরা এই 200টা এখানে রেখে দিলাম, কয়েন কোন নিচে রাখবেন, এখানে রাখুন। আচ্ছা আপু, আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা আপু আমার একটা মেসেজও পড়ো না, পড়ে দিয়েছে আপু, কাজে আপু লিখছে আপু 10টায় শেয়ার করছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা ওকে আপু, সবাইকে গিফট দিবা শেয়ারে, অবশ্যই আপু, যে আপু আজকে লাইভে, ঠিক আছে, যতগুলো আপু লাইভটা 10টা করে শেয়ার করবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা আপুকে আমাদের ফেস প্যাকটা গিফট করবো, অ্যান্ড দেন যে আপু আজকে লাইভে সব থেকে বেশি কমেন্ট করবে তাকে আমরা লিপস্টিকটা গিফট করবো, এবং যে সব থেকে বেশি লাভ লাইক ওয়াও লাইকটা দিবে তাকেও কিন্তু এটা গিফট করে দিব। আচ্ছা ওকে আপু, একদিন আপনার লাইভ দেখে আপনার কথা শুনে আপনার প্রোডাক্ট ইনসি সত্যি অনেক ভালো কাজ করছে, ও মাই গড থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ ও মাই গড সব থেকে ভালো লাগছে শান্ত আপুর কমেন্টটা রেখে, আপু শান্ত আপুর কমেন্টটা পেয়ে আমি অনেক বেশি মানে হ্যাপি, ঠিক আছে, অনেক বেশি হ্যাপি।
দেখো যে আপুটা বলতেছে আপু আমাদের সাদা পরী কম্বটি ইউজ করছে তো আপুটা বলতেছে আপু আমি একদিন আপনার লাইভ দেখে আপনার কথা শুনে আপনার লাইভ দেখে প্রোডাক্ট নিয়ে ইউজ করছি সত্যি অনেক ভালো রেজাল্ট আসছে দেখছো মানে তোমরা জাস্ট দেখো মাশাআল্লাহ আপু আমাদেরকে ভরসা করছে সো এতেই আমি অনেক বেশি লাকি মানে আমি নিজেকে অনেক লাকি মনে করছি কারণ জাস্ট দেখো যে আপু আমাদেরকে ভরসা করছে আলহামদুলিল্লাহ যে আপুর ভরসাটুকু আমি রাখতে পারছি ঠিক আছে আপুর ভরসাটুকু আমি রাখতে পারছি আপু তোমার কম্বগুলো সব দূর করে এন্ড অনেক ভালো রেজাল্ট দেয় বেস্ট ছিল সাদা পরী কম্বটা মাশাআল্লাহ একটাও খারাপ রেজাল্ট দেই নাই আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা ইউজ করে সব সময় ভালো রেজাল্ট পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু এন্ড লাভ ইউ সো মাচ তোমরা প্লিজ একটু আমাদের পিন পোস্টটা দেখবা হ্যাঁ আমাদের পিন পোস্টটা আপুরা একটু দেখো তাহলে বুঝতে পারবা যে আলহামদুলিল্লাহ যে আজ আমাদের সাদা পরী কম্বটা ইউজ করে আমাদের সাদা পরী কম্বটা ইউজ করে আমাদের কাস্টমার আপুগুলো কত বেশি স্যাটিসফাইড এটা কিন্তু অলমোস্ট অনেক আপুরা বুঝতে পারছো রাইট কারণ এখানে অনেক যারা আছে সবে অনেক বেশি পরিমাণে বুঝছো সো আই হোপ তোমরা অনেক ভালো পরিমাণে বুঝতে পারছো যে না আমাদের এই কম্বটি ইউজ করে আমাদের কাস্টমার আপুগুলো মাশাল অনেক ভালো রেজাল্ট পেয়েছে আপু দাগের কিছু দেখান জানা তো আপু ইয়েস আপু দেখা বাপু কোন গ্রুপে শেয়ার করবো আপু তোমার পার্সোনাল প্রোফাইলে লাইভ শেয়ার করতে পারো শোনা তুমি তোমার পার্সোনাল প্রোফাইলে লাইভ শেয়ার করতে পারো আপু লাঞ্চ করছো আপু না গো শোনা করি নাই আপু করবো লাইভ শেষ করে দেন করবো আচ্ছা শারমিনা আপু লিখছে শোভা নাকি ওকে তো এখন আপু মেইনলি হচ্ছে আমাদের এইটা হচ্ছে কিন্তু আমাদের সবার প্রিয় এন্ড আমাদের পেজে সব থেকে হিট সেলিং কম্বো কিন্তু আপু আমাদের সাদা পরী কম্বোটা আচ্ছা ওকে আপু এটা ব্যবহার করে ছেড়ে দিলে কি আবার আগের মতো হয়ে যাবে জানাতে আপু তোমাকে জাস্ট আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আমাদের যে আপুগুলো আমাদের যে কাস্টমার আপুগুলো মূলত আমাদের সাদা পরী কম্বোটা আপু ইউজ করছে জাস্ট তাদের কথাগুলো তুমি শুনো এন্ড সেটা শুনতে হলে আমাদের পিন পোস্টে কমেন্ট আপু একটু লক্ষ্য করতে হবে তাহলে তোমরা বুঝতে পারবা যে মাশাআল্লাহ আপু আমার এই কম্বোটা আপু দেখো আমি কিন্তু আপু কতক্ষণ লাইভ আসছি সো লাইভে আপু আসতে না আসতেই কিন্তু অলরেডি এটা রিভিউগুলো আসা শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু আপু আমি লাইভে আসতে না আসতেই কিন্তু আমাদের রিভিউ আসা শুরু হয়ে গিয়েছে জাস্ট এই সাদা পরী কম্বোটার এমনকি আমি কিন্তু এখন এই ডিটেলস বলিও নাই আপু তারপরও তোমরা দেখছো মাশাআল্লাহ আমাদের কাস্টমার আপুগুলো কি বলতেছে আমাদের এই কথাগুলো শারমিন আপু সরি আপু আমি তোমাকে ব্লক করতে বাধ্য হইলাম ঠিক আছে আপু তুমি একের পর এক বলতেছো ফালতু কেন আপু কেন আচ্ছা ওকে তো এটা হচ্ছে মূলত আপু আমাদের কম্বোটান আলহামদুলিল্লাহ যে আপু এটা ডে বাই ডে এত বেশি পরিমাণে রিভিউ আসছে এত বেশি পরিমাণে আপু রিভিউ আসছে তোমরা প্লিজ একটু দেখো তোমরা প্লিজ একটু আমাদের পিন পোস্ট গুলো আপু একটু কাইন্ডলি খেয়াল করে দেখবা তাহলে কিন্তু আপু বুঝতে পারবা যে মাশাআল্লাহ একমাত্র আমাদের এই সাদা পরী কম্বোটার কতগুলো রিভিউ আসছে সোহেল রানা লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে আপু আমাদের পেজে সত্যি কথা বলতে আমি গতকালকে যেটা বলেছিলাম যে আপু আমি জাস্ট আমি বুঝতেই পারি না যে আসলে এটা যে আমি জাস্ট ইদানিং এত বেশি পরিমাণে রিভিউ পেয়ে যাচ্ছে আমাদের সাদা পরী কম্বোটার আপু এই কম্বোটা অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু সাবিহা আপু থ্যাংক ইউ সো মাচ সোনা তো আসলে এই কম্বোটার আপু এত বেশি পরিমাণে রিভিউ আসছে এত বেশি পরিমাণে রিভিউ আসছে তো আমি হঠাৎ ভাবলাম যে এত রিভিউ হঠাৎ করে কেন আসতেছে তারপরে আমার জাস্ট আমার মাথায় নাই আপু যে আসলে আমার এগুলোর কাস্টমার আপুরা বেড়ে গেছে এটা আসলে আমার মাথায় নাই কিন্তু আমার মাথায় ঢুকছে যে রিভিউ মানে এত বেশি পরিমাণ আপুরা তোমরা ব্লিভ করবা কিনা আমি জানি না ইউনো আমাদের ইনবক্সে আপু অর্ডারের থেকে জাস্ট সাদা পরী কম্বোটার অনেক বেশি রিভিউ অনেক বেশি পরিমাণে রিভিউ অনেক বেশি পরিমাণে রিভিউ তো আমি জাস্ট ভাবলাম যে এত রিভিউ ও মাই গড তারপরে হঠাৎ আপু আমার মাথায় এসেছে যে না আমাদের কাস্টমার আপু প্রচন্ড পরিমাণে বাড়ছে ত্বকের সকল সমস্যা সমাধান দেয় সাদা পরী কম্বোটা জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু এন্ড লাভ ইউ সো মাচ তো এইটা আপু কিন্তু আমাদের পেজে সব থেকে হিট সেলিং একটা কমেন্ট ট্রাস্ট মি আপু এই কম্বোটা মানে এত বেশি ডিমান্ড আমি জানি না আপু যেটা ঈদের আগে আমি রাখতে পারবো কিনা স্টকে কারণ আপু গত রোজার মধ্যে এটা আমাদের স্টক টোটালি আউট হয়ে গিয়েছিল এন্ড দেন এটা কিন্তু 6 মাস পরে আসছে গত রোজার মধ্যে আপু যখন স্টক আউট হয়ে যায় বিশ্বাস করো আমাদের এমন অনেক আপু ছিল যারা বিকাশ করে রাখছে বাট পরে আমরা সেই বিকাশটা ব্যাক করছি ব্যাক দিয়ে দিতে হয়েছে তারপরে এই প্রোডাক্টটা দিতে পারি নাই কারণ এটা আপু এতটাই মানে
এক্সপেন্সিভ একটা কম্বো। এটা কিন্তু আপু দেশের বাইরে থেকে আনা হয় এন্ড এটা মেক করতে অনেক টাইম লাগে, কারণ আপু এটার মধ্যে টোটালি কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে কোম্পানি বানায়। তো এটা আসলে বানাইতে অনেক মানে এটার মধ্যে যে ন্যাচারাল উপাদানগুলো দেওয়া হয় এগুলো আসলে তৈরি করতে বা এগুলো রেডি করতে অনেক টাইম লাগে। তো এটা আপু যদি একবার স্টক আউট হয়ে যায়, তোমরা যদি শুনো আপু এটা আমাদের পেজ থেকে স্টক আউট হয়ে গেছে মিনিমাম 6 মাস পরে কিন্তু এটা আসবে। মিনিমাম সর্বনিম্ন তোমাদেরকে আমি ধরে দিলাম এটা 6 মাস পরে আসবে, কারণ আপু আমি অনেক ভয়ে আছি, কারণ গত রোজার মধ্যে স্টক আউট হয়ে গিয়েছিল বিধায় কিন্তু এবার আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে আমরা স্টক করছি অনেক পরিমাণে। কিন্তু আপু আমি জানি না যে এটা আমি রোজার আগ পর্যন্ত রাখতে পারবে কিনা, কারণ হচ্ছে আপু এটার এত বেশি ডিমান্ড, এত বেশি মানে ডে বাই ডে আপু এটার এত বেশি ডিমান্ড বেড়ে যাচ্ছে, মানে আমি কি বলবো তোমাদেরকে, মানে আমি জানিই না যে আপু এটা আমি রাখতে পারবো কিনা। ঠিক আছে, আমি জানিই না যে এটা রাখতে পারবো কিনা, বিকজ আপু এটার এত বেশি ডিমান্ড, এত বেশি ডিমান্ড মানে আমি জাস্ট কল্পনা করতে পারবো না, তোমরা জাস্ট কল্পনাই আপু করতে পারবে না যে এটা কত বেশি ডিমান্ড। ঠিক আছে, জান্নাতুল আপু তোমার দাগের অল প্রবলেমের সলিউশন দিবে জাস্ট সাদা পরি কম্বোটা। ঠিক আছে সুনি আপু, এটা তুমি দিয়ে তোমার স্কিন থেকে যে কোনো তেল পর্যন্ত আপু দূর করতে পারবে, আমি ইন ডিটেলস বলে দিচ্ছি একটু বলো। লামি আপু সাদাপুরি কম্বোটার কোনো তুলনাই হয় না, থ্যাংক ইউ আপু, দুই দিন ধরে সাদাপুরি কম্বোটা ইউজ করছে আপু, ইনশাল্লাহ করো আপু ইনশাল্লাহ। আচ্ছা আপু সাদাপুরি কম্বোটা জাস্ট ওয়াও 7 দিনের রেজাল্ট দেয় আলহামদুলিল্লাহ। ও মাই গড আপু কি বললা তুমি, ও মাই গড আপু তুমি কি বললাম, মাশাআল্লাহ আপু তোমরা দেখছো জাস্ট আমাদের এই কম্বোটা আমাদের নাদিয়া আপু ইউজ করছে, মাশাআল্লাহ আপু কিন্তু 7 দিনে রেজাল্ট পাইছে, ও মাই গড জাস্ট 7 দিনে আপু কিন্তু এটা ইউজ করে ফর্সা হওয়া শুরু করছে, ও মাই গড ও মাই গড, খুব ভালো লাগলো আপু তোমার রিভিউটা পেয়ে, রিয়েলি বিশ্বাস করো আপু আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে যে মাশাআল্লাহ আমাদের কাস্টমার আপু আমাদের কম্বোটা ইউজ করে ডে বাই ডে অনেক ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে, বিশ্বাস করো। তোমরা আমাদের পিন পোস্টটা দেখবা, যতগুলো আপু আমার আজকে লাইভে জয়েন করবো আমি প্রত্যেকটা আপুকে জাস্ট রিকোয়েস্ট করবো আমার পিন পোস্টটা দেখতে। হ্যাঁ সাবিহা আপু লিখছে আপু এই সাদাপুরি কম্বোটা খুবই ভালো একটা কম্বো, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু প্রসাধনী প্রোডাক্ট ব্যবহার করে আমার ড্যামেজ স্কিন রিপেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ শারমিন আপু, আলহামদুলিল্লাহ আপু আমি অনেক বেশি লাকি যে তোমাদেরকে আপু আমি এমন একটা কম্বো আসলে দিতে পারছি আপু, এমন একটা কম্বো আমি দিতে পারছি। তো এইটা বেসিক্যালি আপু এমন একটা কম্বো, এটা হচ্ছে টোটালি একটা সাদাপুরি কম্বো। এখন কিন্তু আপু আমাদের যেহেতু সামনে ঈদ আসছে আর এখন নর্মালি কিন্তু আমরা সবাই চাই আমার ফেস এন্ড বডি দুইটাই অনেক বেশি সুন্দর হোক, অনেক বেশি ফর্সা হোক, রাইট? তো এক্ষেত্রে আপু আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই, এক্ষেত্রে আপু মানে একটা রিয়েলি একটা ভালো মানের বডি কম্বো আপু তুমি পারচেস করতে যাও রিয়েলি যেটা তোমাকে 100% আপু ফর্সা করবে বাট কোনো ধরনের কোনো ক্ষতি ছাড়া। আপু এমন অনেক ভালো প্রোডাক্ট আছে যেটা রিয়েলি তোমাকে 100% ফর্সা করবে কোনো ক্ষতি ছাড়া, মূলত তোমাকে রেজাল্ট দিবে আপু। এই টাইপের একটা একটা ভালো মানের বডি কম্বো আপু তুমি পারচেস করতে যাও, তোমাকে মিনিমাম হলো 3 থেকে 4 হাজার টাকা আপু লাগবে। একটা ভালো মানের বডি কম্বো তুমি আপু পারচেস করতে যাও, মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা লাগবে। এবং একটা ভালো মানের ফেসের কম্বো আপু তুমি পারচেস করতে যাও, মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা লাগবে। ঠিক আছে আপু, মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা লেগে যাবে। সো এখন আপু যেটা এখন তো হোয়াইটেনিং প্রোডাক্টের কোনো অভাব নাই বাট রিয়েলি যেটা তোমাকে 100% পার্মানেন্টলি আপু কোনো সাইড ইফেক্ট ছাড়া ফর্সা করবে এমন একটা কম্বো আপু তুমি পারচেস করতে যাও, মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা লাগবে। একটা ফেসের কম্বো আপু তুমি পারচেস করতে যাও, মিনিমাম সেম 3 থেকে 4 হাজার টাকা লাগবে। আর এই ক্ষেত্রে আপুরা যেটা করে অনেক আপুর পক্ষে হয়তো পসিবল হয় না একসাথে তোমার 3-3-6 করে ফেস অর বডির কম্বো পারচেস করা অনেক আপুর পক্ষে পসিবল হয় না। আর এই জন্য আপুর অনেক এমন আপুরা আছে যারা শুধু ফেসের কম্বোটা নিয়ে ডিরেক্টলি ইউজ করতে থাকে বাট বডি কেয়ার করে না। তো তোমরা দেখবে একটু বাইরে গেলা বা তোমাদের আশেপাশে এমন অনেক আপুরা আছে, আমি তো বাইরে গেলেই দেখতে পাই যে মানে স্কিনটা মোটামুটি অনেক ফর্সা হয়ে গেছে কিন্তু আপু ঘাড় গলা বলো হাতটা বলো অনেক কালো, তো এইটা দেখতে আপু মোটেও কিন্তু ভালো লাগে না। এর থেকে বরং আপু তোমার বডি এবং স্কিন যদি অনেক বেশি কালো হয় তারপরও যদি তোমার স্কিনের কালার এবং ঘাড় গলার কালার হাত পায়ের কালার আপু যদি সেম টু সেম থাকে ওটা দেখতে বেটার লাগে, বাট আপু তোমার স্কিনটা বেশি ফর্সা হয়ে গেল তোমার ঘাড় গলা হাত পা কালো রইলো এটা দেখতে আপু আমার কাছে পার্সোনালি একেবারেই ভালো লাগে না। তোমাদের কাছে কেমন লাগে আপু আমি জানি না বাট দেখবা একটু রিসার্চ করে আপু দেখবা তোমার এভাবে তুমি যখন হাতের সাথে তোমার স্কিনটা ধরবা আপু কখনোই যদি না মিলে তো দেখবা ভালো লাগবে না। হ্যাঁ তো আমি জাস্ট এই এই কথাটা আপু মাথায় রেখে তোমাদের সমস্ত আপুদের কথা মাথায় রেখে আপু আমি
এই কম্বোটা বানিয়েছি বিকজ তোমরা রিয়েলি আপু অনেক বেশি পরিমাণে লাকি, কারণ এমন একটা কম্বো আপু তুমি পেয়ে যাচ্ছো যেটা আপু একটা কম্বো তুমি জাস্ট অর্ডার করবা, একটা কম্বো দিয়ে কিন্তু তুমি আপু একই সাথে তোমার বডি এবং স্কিন দুইটাই ফর্সা করতে পারবা। সাদাপুরি কম্বোটা মাত্র 7 দিনে রেজাল্ট দেয়। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। তো এটা আপু একটা কম্বো জাস্ট তুমি অর্ডার করবা, কিন্তু একটা কম্বো দিয়ে আপু তুমি একই সাথে তোমার বডি এবং স্কিন দুইটাই ফর্সা করতে পারবা। কারণ আপু এখানে তুমি পেয়ে যাচ্ছ সুপার হোয়াইটেনিং সাদাপুরি বডি ক্রিম এন্ড দেন সুপার হোয়াইটেনিং সাদাপুরি নাইট ক্রিম। মানে যে কম্বোটা দিয়ে আপু তুমি একই সাথে তোমার বডি এবং স্কিন দুইটাই ফর্সা করতে পারছো লাইক একটা কম্বো দিয়ে। এমন কিন্তু না যে আপু তোমাকে আলাদা আলাদা করে বডি কম্বো পারচেজ করতে হচ্ছে, আবারও টাকা খরচ করে আপু তোমাকে একটা ফেসের কম্বো পারচেজ করতে হচ্ছে, এইরকম কিন্তু আপু না। তোমরা রিয়েলি অনেক বেশি লাকি আপু যে এখানে জাস্ট এমন একটা কম্বো আপু তুমি পেয়ে যাচ্ছ যেটা দিয়ে একই সাথে তুমি তোমার বডিটাকেও ফর্সা করতে পারবা এন্ড দেন তুমি তোমার স্কিনটাকেও ফর্সা করতে পারবা, এবং সেটা মাত্র 7 দিনের মধ্যে। বিকজ আপুরা রাইট নাও তোমরা আমাদের যে পিন পোস্ট গুলো আপু তোমাদের সুবিধার্থে আমরা করে দিচ্ছি, এগুলো একটু লক্ষ্য করে দেখবা। সাদাপুরি কম্বোটা মাত্র 7 দিনে অনেক ভালো রেজাল্ট দেয়। ও মাই গড, ও মাই গড, কি বলবো আপু, এগুলোকে মানে আমার ভাষা নাই, রিয়েলি বিশ্বাস করো। দেখছো অনেক কাপড়ে কিন্তু অলরেডি বলে ফেলছে যে আপু সাদাপুরি কম্বোটা কিন্তু মাত্র 7 দিনে আমি ফর্সা হওয়া শুরু হয়েছে। তোমরা দেখছো রাইট কতগুলো আপু বলতেছে, এটার কারণ কি জানো আপু? কারণ হচ্ছে আমার একটাই টার্গেট আপু, আমার পেজের প্রত্যেকটা আপুকে 100% রেজাল্ট পেতে হবে। আমার একটাই টার্গেট আপু, আমার পেজের প্রত্যেকটা কাস্টমার আপুকে 100% রেজাল্ট পেতে হবে। এই জন্যই মূলত আপু আমি এই কম্বোটা আনছি। সো আলহামদুলিল্লাহ দেখো আপু আমার পেজের মধ্যে মাশাআল্লাহ অনেক মানে লাইভের মধ্যে যে আপুগুলো বলতেছে তোমরা প্লিজ একটু দেখবা। আসলে লাইভ দেখলে যে আপু প্রোডাক্ট কিনতে হবে এমন কোনো কথা নাই আপু, তোমরা জাস্ট আমাদের পিন পোস্ট গুলো আপু দেখো, রিয়েলি তোমাদের অনেক বেশি ভালো লাগবে জাস্ট এইটা ভেবে যে মাশাআল্লাহ কম্বোটার আসলে পাওয়ার ক্ষমতা কতটা গুণ বেশি। মাশাআল্লাহ যেটা ইউজ করে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা কাস্টমার আপুর কিন্তু সেম কমেন্ট, আপু আমি 7 দিনে ফর্সা হওয়া শুরু হয়েছে, আপু আমি 5 দিনে ফর্সা হওয়া শুরু হয়েছে, আপু আমি 6 দিনে ফর্সা হওয়া শুরু হয়েছে। মানে জাস্ট মাথা নষ্ট করা, মানে আমি বললাম না আপু ফার্স্টে কিন্তু বলছি আমাদের ইনবক্সে অর্ডারের থেকে আপু রিভিউটা বেশি। কারণ আপু এই কম্বোটা আমি আজকে দিয়ে 1.5 বছর ধরে সেল করছি। একটু আগে বললাম না আপু এটা গত রোজার মধ্যে আমাদের স্টক টোটালি আউট ছিল, অনেক আপুরা বিকাশ করে রাখছে বাট পরবর্তীতে এটি স্টকে আসে নাই, 6 মাস পরে আসছে, পরে আমরা বিকাশটা ব্যাক করতে বাধ্য হয়েছে। কারণ আপু এটার এত বেশি ডিমান্ড, এত বেশি ডিমান্ড, এটা যদি আমাদের এবার স্টক আউট হয়ে যায় আপু মিনিমাম 6 থেকে 7 মাস পরে আসবে, 6 থেকে 7 মাস পরে আসবে। বিকজ আপু তোমাদের হয়তো আইডিয়াই নাই এটা কতটা পাওয়ারফুল একটা কম্বো। এই কম্বোটি কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ আপু সুপার হোয়াইটেনিং সাদাপুরি বডি ক্রিম এন্ড দেন সুপার হোয়াইটেনিং সাদাপুরি নাইট ক্রিম, যেটা দিয়ে আপু তুমি একই সাথে তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিন এন্ড দেন বডি টোটালি ফর্সা করা শুরু করতে পারবা মাত্র 7 দিন থেকে। জাস্ট আপু এই কম্বোটা তুমি ইউজ করবা যেটা তোমাকে 100% কিন্তু 7 দিনে ফর্সা করা শুরু করে দিবে। তোমার স্কিন যদি আপু এক্সট্রা লেভেলের কালো থাকে এন্ড দেন তোমার বডি যদি আপু এক্সট্রা লেভেলের কালো থাকে তারপরও তোমাকে 100% কিন্তু এটা 7 দিনে ফর্সা করা শুরু করবে। কারণ আপু এই কম্বোগুলোর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস বা যে উপাদানগুলো দেওয়া আছে, মানে বেসিক্যালি এই কম্বোটা মেকই করছে কোম্পানি যাদের জন্য, মানে যাদের এক্সট্রা লেভেলের কালো স্কিন এন্ড দেন কালো বডি। কারণ এর মধ্যে যে উপাদানগুলো দেওয়া আছে এটা মেইনলি কাজই কিন্তু তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিনকে ফর্সা করা। এটার মধ্যে আপু যে উপাদানগুলো দেওয়া আছে এটার মেইনলি কাজই কিন্তু তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিনকে ফর্সা করা। কারণ এটার মধ্যে আপু দেওয়া আছে তোমার টোটালি সাদা কালারের গোলাপের পাপড়ি, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু আপু তোমার দেওয়া আছে একেবারে সাদা কালারের গোলাপের পাপড়ি আপু, এইটা মূলত তোমাকে প্রচন্ড পরিমাণে সাদা একেবারে সাদা ধবধবে টাইপের ফর্সা করবে। আপু সাদাপুরি কম্বোটা কি শুধু ফেস ফর্সার জন্য নাকি সাথে ব্রনের কাজও করবে? সাথে ব্রনের আপু আমি বলি একটু শুনো আপু বুঝতে পারবা। আপু সাদাপুরি কম্বোটার কোনো তুলনাই হয় না। থ্যাংক ইউ সো মাচ আপু, সাদাপুরি কম্বোটা দিয়ে আমি মাত্র 7 দিনে অনেক ভালো রেজাল্ট পাইছি। সাবিয়া ইসলাম আয়েশা আপুর রাইট নাও কমেন্টটা দেখো, তোমরা সাবিয়া ইসলাম আয়েশাপুর রাইট নাও কমেন্টটা দেখো, মাশাআল্লাহ তোমরা কিন্তু বুঝতে পারবা। ও মাই গড, মানে আমি কি বলবো আপুটাকে, ও মাই গড। দেখছো সাবিয়া আপু আমাদের সাদাপুরি কম্বোটা ইউজ করে মাত্র 7 দিনের মধ্যে আপু ফর্সা হওয়া শুরু হয়েছে, মাত্র 7 দিনের মধ্যে।
তোমরা প্লিজ একটু আমাদের পিন পোস্ট আপুরা দেখো, সাবিহা আপু আমাদের সাদাপুরি কমবট ইউজ করে আপু মাত্র 7 দিনে কিন্তু ফর্সা হওয়া শুরু হয়েছে, দেখছো? মাশাআল্লাহ, আমি আসলে অনেক বেশি লাকি যে অন্তত আমি তোমাদের জন্য আপু এতটুকু করতে পারছি, মানে অল্প কিছু হলেও আপু করতে পারছি। মাশাআল্লাহ, যে আমার আপুগুলো যা অন্তত অনেক বেশি লাকি, মানে স্যাটিসফাই। সুনি আপু লিখছে, আপু আমি নিউ। রিমি আপু লিখছে, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সোনা, কেমন আছো আপু? মাহবুদা আপু লিখছে, আপু মাহমুদা আপু লিখছে, আপু হাই আপু, হ্যালো আপু। তো আলহামদুলিল্লাহ যে আপু মাশাআল্লাহ আমার এই কম্বোটি ইউজ করে জাস্ট আমার কাস্টমার আপুগুলো দেখো কত বেশি স্যাটিসফাই, তারা মাত্র 7 দিনে ফর্সা হওয়া শুরু হয়ে গেছে। মাত্র 7 দিনের মধ্যে আপু আপনাদের কম্বোটি অনেক ভালো, অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, মাশাআল্লাহ আপু, মাশাআল্লাহ। আচ্ছা তো এইটা আপু সাদাপুরি কম্বোটা 7 দিনে রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। নাদিয়া নাদিয়া আপু লিখছে, ও মাই গড, ও মাই গড, কত আপুগুলো রিভিউ দিছে মাশাআল্লাহ, দেখছো আপুরা? তোমরা সাদাপুরি কম্বোজার আপু মেইনলি কাজে কিন্তু আপু তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিন এন্ড দেন বডিকে টোটালি প্রচন্ড পরিমাণে ফর্সা করা, প্রচন্ড মানে প্রচন্ড পরিমাণে ফর্সা করা। কারণ আপু এইটার নামই কিন্তু আপু, যারা 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 কালো তারা সাদাপুরি কম্বোজে নিয়ে নিতে পারো, যারা ফর্সা হতে চাও চোখ বন্ধ করে তারা সাদাপুরি কম্বোটি ইউজ করো, মাশাআল্লাহ, জাস্ট মাশাআল্লাহ প্রোডাক্ট। থ্যাংক ইউ আপু। তো এটার নামই কিন্তু আপু তোমার 7 পাল হোয়াইটনিং কম্বো। হ্যাঁ আপু, এটার অরিজিনাল নামই কিন্তু আপু 7 পাল হোয়াইটনিং কম্বো। তোমরা কি লিখা দেখছো এখানে রেড কালার দিয়ে আপু লিখা আছে, সালমা আপু ওয়েলকাম জানাচ্ছি সোনা। এটার অরিজিনাল নামই কিন্তু আপু 7 পাল হোয়াইটনিং কম্বো, মানে এটার মেইনলি কাজই আপু তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিনকে 7 দিনে ফর্সা করে ফেলবে। আপু আমিও 7 দিনে ফর্সা হয়েছি আলহামদুলিল্লাহ আপু। এটার অরিজিনাল নামই কিন্তু আপু 7 পাল হোয়াইটনিং কম্বো, যেটার মেইনলি কাজই কিন্তু তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিন এন্ড দেন বডিকে টোটালি 7 দিনে ফর্সা করে ফেলবে, ঠিক আছে? 7 দিনে ফর্সা করে ফেলবে। জাস্ট এটা হচ্ছে অরিজিনাল নামে কিন্তু আপু 7 পাল হোয়াইটনিং কম্বো। মানে আপু তোমার স্কিন এন্ড দেন বডি যদি এক্সট্রা লেভেলের কালো হয়ে থাকে তারপরও এটা তোমাকে 100% 7 দিনে ফর্সা করা শুরু করে দিবে। মানে আপু এটা আমি 1.5 বছর ধরে সেল করছি, তো আলহামদুলিল্লাহ যে আপু 1.5 বছর ধরে যতগুলো আপু আমার পেজ থেকে কম্বোটা নিয়ে ইউজ করছে মাশাআল্লাহ, প্রত্যেকটা আপুর একটাই কমেন্ট, আপু এমন অনেক আপুর আছে যে আপু আমি এর আগে অনেক প্রোডাক্ট ইউজ করছি কিন্তু কোনো কাজ হয় নাই, বাট আল্লাহর রহমতে আপু তোমার সাদাপুরিটা নিয়ে আমার ফেসে ইউজ করার পর থেকে মাশাআল্লাহ অনেক ভালো কাজ করছে, অনেক ভালো আপু, অনেক ভালো। এই কম্বোটা আমি নিয়ে ইউজ করছি, অনেক ভালো, অনেক ভালো, সবাই নাও আলহামদুলিল্লাহ আপু। মানে তোমরা যে এত রিভিউ দিচ্ছ আপু বিশ্বাস করো আমার এত বেশি ভালো লাগছে, এত বেশি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, বলেও তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ মমিতা শোনা একটু ওয়েট করো, আমি প্রাইসটা বলে দিব আপু। আচ্ছা দোলা আক্তা লিখছে, আপু আমি নতুন, ওয়েলকাম আপু। আলিফা আয়াত ফাতেমা লিখছে, আপু প্রাইসটা বলো। আচ্ছা ঠিক আছে শোনা, আমি বলে দিব। হ্যাঁ তোমরা একটু আমার সাথে থাকো, আমি ইন ডিটেলসটা বলে অ্যান্ড দেন প্রাইসটা বলে দিব। রাইফা আক্তার ইভা শোনা একটু ওয়েট করো, শোনা আমি প্রাইসটা এখনই বলে দিব। হ্যাঁ রেহা আপু আমি বুঝতে পারছি তুমি নীল পরি আপু। হ্যাঁ তো আপু এখন মেইনলি হচ্ছে, দেখো আপু তোমরা কিন্তু যথেষ্ট পরিমাণে বোঝো, আই নো এখানে যারা আছো, আমি এই কম্বোটা আপু 1.5 বছর ধরে সেল করছি। তো একটা ব্যাপার একটু লক্ষ্য করে আপু দেখো যে এই কম্বোটা আমি কেন 1.5 বছর ধরে সেল করছি, এই কম্বোটা আপু আমি কেন 1.5 বছর ধরে সেল করছি, এটা হয়তো অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, রাইট আপু? আর আমি একটা কম্বো নিয়ে কেন আপু এতদিন ধরে বিজনেস করছি, বা একটা কম্বো আমি কিভাবে আপু এতটা লং টাইম ধরে আমি টিকে রাখতে পারছি, বা কেনই বা আমার 1.5 বছর ধরে একটা কম্বো আমার কাস্টমাররা নিচ্ছে, এটা এটা তোমরা জানবা না? অবশ্যই আপু জানতে হবে। কারণ কি আপু এখন আপু আশেপাশে দেখবা হোয়াইটেনিং প্রোডাক্টের কোনো অভাব নাই, এটা একেবারে সত্য কথা। যে আপু এখন ইউজটা বলো সুনিয়া আলিম আপু, একটু ওয়েট করো আমি ইন ডিটেলস বলে দিচ্ছি, শোনো আমি বলে দিচ্ছি। হ্যাঁ তো এখন আপু আমাদের আশেপাশে আপু হোয়াইটেনিং প্রোডাক্টের কোনো অভাব নাই, বাট আপু তোমরাই বলো কয়টা প্রোডাক্ট পারে আপু আমাদের স্কিনকে পার্মানেন্টলি ফর্সা করতে কোনো ক্ষতি ছাড়া। এখন আপু আমরা কিন্তু সেলার, সো আমরা কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আপু কাজ করি। আমাদের ইনবক্সে আপু বিশ্বাস করবা কি করবা না আমি জানি না,
আমাদের ইনবক্সে আপু 99% আপুরা মানে এত বেশি পরিমাণে আপুর আসে, আমার অনেক বেশি খারাপ লাগে আপুদের এই কমেন্ট গুলো, এই কথাগুলো শুনে। আপুরা বলে যে আপু আমি একটা নন ব্র্যান্ডের একটু কম দামি দেখে আপু একটা প্রোডাক্ট কিনে আমার স্কিনে ইউজ করছি, কিন্তু আপু আমার স্কিনটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমার স্কিনে মারাত্মক লেভেলের ক্ষতি হয়ে গেছে, এখন আমি কি করব। তো এই জন্য আপু আমি আসলে এগুলো শুনতে অনেক বেশি খারাপ লাগে। আর আমি কিন্তু আপু চাই না যার একজন আপু কোনো পেজ থেকে ক্ষতিগ্রস্ত হোক, নট অনলি আমার পেজ, আমি চাই না যে শুধু আমার পেজই ভালো, বা আমি বলবো না যে শুধু আমার পেজ ভালো, আপু সবাই ভালো, ঠিক আছে, সবাই ভালো সবাই খারাপ। কিন্তু আপু আমাদের ইনবক্সে যখন আপুগুলো এসে বলে যে আপু আমি অমুক পেজ থেকে ওই পেজ থেকে ওই দিন ওই পেজ থেকে আপু আমি প্রোডাক্ট কিনে আমার ফেসে ইউজ করছি, কিন্তু আমার ফেসে এখন অনেক ক্ষতি হয়ে গেছে, তো আমি এখন কি করব। তো আসলে আমি এই কমেন্টগুলো যখন দেখে বিশ্বাস করো অনেক বেশি খারাপ লাগে। এই জন্য আপু আমি চাই না যে তোমরা আর কোনো পেজ থেকে বা কোথাও থেকে এমন প্রোডাক্ট কিনে ক্ষতিগ্রস্ত হোক, এই জন্য কিন্তু আপু আমার এই কথাগুলো বলা, না হলে কিন্তু আমি আমি বলতাম না এই কথাগুলো। তো আমি চাই না যে তোমরা কোনো পেজ থেকে কোনো দোকান থেকে যেন প্রোডাক্ট কিনে ক্ষতিগ্রস্ত আপু না হও, এই জন্যই মূলত আপু আমি কথাগুলো আজকে বলে দিছি। কারণ আপু এখন হোয়াইটেনিং প্রোডাক্টের কিন্তু কোনো অভাব নাই, তুমি যেখানে যাও না কেন আপু দেখবা প্রচন্ড পরিমাণে হোয়াইটেনিং প্রোডাক্ট, কারণ আপু আমরা সবাই কিন্তু চাই হোয়াইটেনিং হতে। কিন্তু আপু এখন আসলে এত বেশি পরিমাণে তোমার নন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো বের হয়ে গেছে, কম দামি প্রোডাক্ট গুলো অনেক আপুর আছে যারা একটু কম দাম দেখে আপু না জেনে না বুঝে ওই ডিরেক্টলি কম দামি প্রোডাক্ট গুলো পারচেস করে ইউজ করে, কিন্তু আপু মানে এটা টোটালি অনেক বেশি ক্ষতি করে দেয়। হাই আপু আমি নতুন, তোমার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবা শোনা, দোয়া করবা মিষ্টি শোনা, দোয়া করবা। আচ্ছা তো এখন আপু আপু তুমি আমার কলেজের টুকরো, আমার গুরু, আচ্ছা কলেজের টুকরো দেখাচ্ছে তোরে, দাঁড়া, ওকে। আচ্ছা তো আপু এখন আমি চাই না যে শুধু তোমরা আমার পেজ থেকে প্রোডাক্ট কিনে ক্ষতিগ্রস্ত হবে, আমি এটা চাই না। হ্যাঁ আপু আমি চাই তোমরা যেখান থেকে কিনো না কেন যেন তোমরা ক্ষতিগ্রস্ত না হও, তোমরা যেন সতর্ক হও, এই জন্য কিন্তু আপু আমি বলে দিছি। কারণ আপু এখন হোয়াইটেনিং প্রোডাক্ট অনেক আছে, বাট এই হোয়াইটেনিং প্রোডাক্টের মধ্যে আপু আমাদেরকে এমন কিছু প্রোডাক্ট বেছে নিতে হবে যেটা রিয়েলি আমাদের স্কিনকে কোনো ক্ষতি ছাড়া মূলত ফর্সা করবে। আপু এই সাদা পরি কম্বোটা অনেক ভালো আপু আমি ইউজ করছি, থ্যাংক ইউ সো মাচ আপু। তো এখন আপু আমাদেরকে এমন প্রোডাক্ট বেছে নিতে হবে যেটা একেবারে আমাদের স্কিনকে হেলদি ভাবে ফর্সা করে। কারণ আপু তুমি একটা নন ব্র্যান্ডের কম দামি প্রোডাক্ট দিয়ে তোমার স্কিনকে ফর্সা করো, আর একটা ভালো মানের ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে আপু তুমি তোমার স্কিনকে ফর্সা করো, তুমি পার্থক্যটা নিজে থেকে বুঝতে পারবা। কারণ আপু তুমি যখন একটা না জেনে না বুঝে একটা ডিরেক্টলি কম দামি প্রোডাক্ট আপু পারচেস করবা, পারচেস করে ইউজ করবা, দেখবা ওটা তুমি যতদিন ইউজ করবা ঠিক ততদিনই ভালো থাকবে তোমার স্কিন, কিন্তু আপু ওটা যখনই তুমি ইউজ করে অফ করে দিবা তখনই কিন্তু তোমার স্কিনটা মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে আপু ওই কম দামি প্রোডাক্টের মধ্যে প্রচন্ড পরিমাণে মার্কারি দেওয়া থাকে, অ্যান্ড দেন কেমিক্যাল দেওয়া থাকে, যেটা আসলে আমাদের স্কিনের অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করে দেয়। মানে ওই কেমিক্যালটা ওই মার্কারিটা বেসিক্যালি তোমার স্কিনের ভেতরে লাগে, অনেক বেশি ড্যামেজ করে ফেলে, অনেক বেশি পুড়িয়ে ফেলে, যার ফলে আপু তোমার স্কিনটা অনেক বেশি কিন্তু ক্ষতি হয়ে যাবে। সব থেকে বেশি ক্ষতি হবে আপু অকালে তোমার স্কিনে একটা বয়সের ছাপ পড়ে যাবে। তো আপু আমি চাই না যে তোমরা কোনো এক জায়গা থেকেও প্রোডাক্ট নিয়ে ক্ষতিগ্রস্ত হও, ঠিক আছে। এই জন্যই মূলত আপু আমি অনেক রিসার্চ করে করে সাদা পরি কম্বো টানছি, কারণ আপু এটা অনেক বেশি এক্সপেন্সিভ একটা কম্বো। কারণ তুমি যখন আপু একটা কম দাম দিয়ে একটা প্রোডাক্ট কিনবা, সো বলো আপু ওই কম দামি প্রোডাক্টের মধ্যে কি এমন ভালো উপাদান দেওয়া থাকতে পারে যেটা রিয়েলি তোমার স্কিনের ভালো করবে বলো। কারণ আপু একটা ভালো জিনিসের প্রাইস অনেক বেশি হয়, এটা সবাই জানে, সেটা কাপড় হোক বা ড্রেস হোক বা খাবার হোক। তো এখন আপু তুমি যদি একটা কম দাম দিয়ে একটা কম দামি প্রোডাক্ট ইউজ করো আপু, ওইটার মধ্যে আসলে কখনোই ভালো জিনিস দেওয়া থাকে না, ওটার মধ্যে সবসময় খারাপ জিনিসই দেওয়া থাকবে, যেটা আসলে আপু তোমার স্কিনের অনেক 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 বড় ক্ষতি করে ফেলবে। তো আমি চাই না যে আপু আমার পেজ না শুধু তোমরা যেখান থেকে প্রোডাক্ট কিনো না কেন একটু রিসার্চ করে কিনবা, আর সব থেকে বড় কথা আপু তোমার স্কিনটা তখনই প্রপারলি ভালো লাগবে, তোমার স্কিন যদি অনেক বেশি ফর্সাও থাকে আপু তারপরও কিন্তু ভালো লাগবে না, তোমার স্কিনটা আপু পুরোপুরি তখনই সুন্দর লাগবে প্রপারলি যখন তোমার স্কিনটা একদম ভেতর থেকে প্রোটেকটিভ ভাবে হেলদি ভাবে ফর্সা হবে। কারণ আপু হেলদি ভাবে তুমি যখন তোমার স্কিনটাকে ফর্সা করতে পারবা তখন বুঝতে পারবা যে হ্যাঁ ইয়েস তোমার স্কিনটা কতটা সুন্দর ভাবে ফর্সা হয়েছে। আমার আমি এই এক্সপেন্সিভ কম্বোটা আপু এই কারণে সেল করছি, আমি চাইলে কিন্তু আপু অনেক কম দামি প্রোডাক্ট সেল করতে পারি, কারণ আপু কম দাম প্রোডাক্ট
হ্যাঁ আপু, সাদাপুরি ক্রিম ক্রিমের অভাব নেই, কিন্তু সাদাপুরি ক্রিমের মতো সাইড ইফেক্ট ছাড়া ক্রিমের অভাব। থ্যাংক ইউ সো মাচ আপু। তো যেটা বলছিলাম আপু, যে এখন আমি চাইলে কিন্তু আপু অনেক কম দামি প্রোডাক্ট সেল করতে পারি, বাট সত্য কথা বলতে আপু কম দামি প্রোডাক্ট গুলো সেল করলে প্রফিট হয়, কিন্তু আপু ওগুলো ইউজ করলে কাস্টমারের ক্ষতি হয়। আর এটা আমি যেদিন থেকে আপু জানতে পারছি, আমি কিন্তু বিশ্বাস করো ওই দিন থেকে আমি টোটালি সাদাপুরি কম মাসে মানে কম দামি প্রোডাক্ট আপু আমি নিজে ইউজ করা অফ করে দিয়েছি, অ্যান্ড দেন আমি কিন্তু সেল করাটা আপু অফ করে দিয়েছি। বিকজ আমার একটাই টার্গেট আপু, আমার পেজের প্রত্যেকটা কাস্টমার আপুর 100% রেজাল্ট পেতে হবে। আমার পেজের আপু প্রত্যেকটা কাস্টমার আপুকে 100% রেজাল্ট পেতে হবে। জান আমার, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু। তো আলহামদুলিল্লাহ আপু যে সেটাই হয়েছে, বিকজ আমি এটা 1.5 বছর ধরে সেল করছি, কারণ আপু আমার একটাই টার্গেট, আমার পেজে যাবতীয় কাস্টমার আপুর 100% রেজাল্ট পেতে হবে। এখন আপু আমি চাইলে কিন্তু কম দামে প্রোডাক্ট সেল করতে পারি, আর আমার কি কোনো দরকার আছে আপু তোমাদের কথা ভাবার, যে কাস্টমারের ভালো হলো বা ক্ষতি হলো এটা আমার ভাবার কোনো দরকার আছে আপু? কারণ আমার প্রফিট হইলেই যথেষ্ট, কিন্তু না আপু আমার দরকার নেই এটা। ঠিক আছে আপু, আমার কথা, আমি যদি একটা ভালো জিনিস দিয়েছি আমার কাস্টমার কিন্তু এমনিতেই আসবে, আমি যদি একটা খারাপ প্রোডাক্ট দিয়েছি আমার কাস্টমার কিন্তু আসবে না, তারা কিন্তু আমার পেজে আরো ব্যাড রিভিউ দিবে। লাইক ধরো আপু আমি এই কম্বোটা যে 1.5 বছর ধরে সেল করছি, আজ আমার এই কম্বোটা যদি যতগুলো আপু 1.5 বছর ধরে পারচেস করছি তারা যদি এটা ফার্স্টে নিয়ে যদি আপু রেজাল্ট না পায়, তো তারা কি কখনোই আমার পেজে দ্বিতীয়বার অর্ডার করতো বা এই 1.5 বছর ধরে আমার পেজে থাকতো আপু? তোমাদের কি মনে হয়? কখনোই কিন্তু আপু থাকতো না। আর যদি আমার এই কম্বোটা কাজ না করতো তারা কখনোই আমার পেজেটা অর্ডার করতো না। ঠিক আছে, আজ আমি আপু আমার কথা, আমি ভালো জিনিস দিলে একটা আমার একটা কাস্টমার হোক কিন্তু ভালো রেজাল্ট পেতে হবে, কারণ আপু আমার প্রোডাক্টটা টোটালি দামি একটা এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। আমার কথা, আমি ভালো জিনিসটাই সেল করবো, এতে আমার প্রফিট কম হোক সেলটা কম হোক, কিন্তু আমি আমার 50টা সেলের জায়গায় আপু 25টা হোক বা 15টা হোক বা 10টা বা একটাই হোক আপু, আমার কথা, আমি যদি একটা ভালো প্রোডাক্ট, আমি নিজ থেকে আমি হারাম ব্যবসা করবো না আপু, আমি হালাল ব্যবসা করবো। সো আমি যদি আপু একটা ভালো প্রোডাক্ট তোমাদেরকে দিয়েছি, ওই প্রোডাক্টটা ধরো আমার একটা কাস্টমার আপু নিল, ওই কাস্টমার আপু নিয়ে যদি বেস্ট রেজাল্ট পায় আপু, সে কিন্তু আরো 2-5 জনকে বলবে। সো এভাবে কিন্তু আমার ক্লায়েন্ট বাড়বে। কিন্তু আপু আমার লাইভে অনেকগুলো প্রোডাক্ট সেল হলো, কিন্তু ধরো একসাথে আমার 1000 পিস কম্বো সেল হলো, কিন্তু আপু ওই 1000 জন আপুর একজন আপুর রেজাল্ট পেলো না, তখন কি আমার কাস্টমার বাড়বে না কমবে বলো? আমার দরকার নাই আপু সাময়িক প্রফিট করার, আমার কোনো দরকার নাই, বিকজ এটা এখানে আমাকে লং টাইম টিকে রাখতে হবে আপু, আর এটা কিন্তু পাবলিক প্লেস, এখানে আমাকে এসে আপু লাইভ করে করে কিন্তু প্রোডাক্ট সেল করতে হচ্ছে। সো আপু আমার একটাই টার্গেট যে আমার পেজে প্রত্যেকটা আপুকে 100% রেজাল্ট পেতে হবে, একটা আপু যেন না বলতে পারে যে আপু আমি রেজাল্ট পাই নাই। আলহামদুলিল্লাহ যে আপু সেটাই হয়েছে, কারণ সাদাপুরি কম্বোটা আমি অলমোস্ট আপু 1.5 বছর ধরে সেল করছি, মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যে আপু আজও পর্যন্ত একটা আপু কিন্তু বলতে পারে নাই যে আপু সাদাপুরি কাজ করে নাই। অলরেডি কিন্তু আপু তোমরা অনেকগুলো আপু কিন্তু যারা অনেক প্রথম থেকে আমার লাইভ দেখছো তারা কিন্তু বুঝে গেছে যে মার্শাল্লাহ আমার সাদাপুরি কম্বোটা কতগুলো রিভিউ আসছে। তোমরা এখনো পর্যন্ত আপু আমাদের পিন পোস্টের কমেন্টটা দেখো, আমি প্রত্যেকটা আপুকে রিকোয়েস্ট করব তোমরা আমাদের পিন পোস্ট আপু দেখো, বুঝতে পারবা যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের ডে বাই ডে কতগুলো রিভিউ চলে আসছে। বিশ্বাস করবা কি জানেন আপু, এই সাদাপুরি কম্বোটা কিন্তু আমার যতগুলো কাস্টমার ইউজ করছে আজও পর্যন্ত আপু আমার একটা আপু কিন্তু বলতে পারে নাই যে আপু আমার এটা কাজ করে নাই। আপু এখন ধরো আমার এই সন্ধ্যা আপু সাবান গিফট পাবা, তো আপু আমার এই কম্বোটা যদি কাজ না করতো তারা কি কখনোই 1.5 বছর ধরে কিনতো? কখনোই কিন্তু আপু কিনতো না। তো আমার টার্গেট আপু একটাই, আমার পেজের যাবতীয় কাস্টমার আপুর 100% রেজাল্ট পেতে হবে, এ টু জেড আপু প্রত্যেকটা কাস্টমার আপুর 100% রেজাল্ট পেতে হবে। বিশ্বাস করো আপু আমি অনেক বেশি লাকি, কারণ আপু এটা আমি 1.5 বছর ধরে সেল করছি। সো বুঝতেই পারছো আজ এটা কিন্তু আমার নতুন কোন কম্বো না যে আপু আমি আজকে কালকে বা পরশু দিন সেল করছি, তা কিন্তু না, এটা আপু আমি 1.5 বছর ধরে সেল করছি। তো আল্লাহর রহমতে আপু আমি যথেষ্ট পরিমাণে রিভিউ পেয়ে গেছি, অ্যান্ড দেন আপু আমার পেজে হয়তো ভিউয়ার্স অনেক কম হতে পারে, বাট বললাম না আপু আমার, আমি যদি এই প্রোডাক্টটা ভালো দেই তো আমার একটা কাস্টমার জাস্ট নিলেই এনাফ। ঠিক আছে, বিকজ সে 100% রেজাল্ট যখন পাবে সে আরো 5 জনকে বলবে, সো এইভাবেই কিন্তু আপু আমার কাস্টমার বাড়বে, কিন্তু আমি খারাপ প্রোডাক্ট দিলে আমার কাস্টমার আরো বরঞ্চ কমে যাবে। তো আমার টার্গেট আপু আমি সফল হতে পারছি আলহামদুলিল্লাহ, এবং আপু এই কম্বোটা কিন্তু আমি টোটালি তো আমি টোটালি কিন্তু প্রতিদিন আপু ইউজ করি। তোমরা জানো কিনা জানি না আপু আমার স্কিন টোনটা দেখো, এন্ড আমার বডি কালারটা দেখছো, মানে আমার স্কিনের কালার আপু দেখো, এন্ড দেন বডি কালারটা দেখো, মাশাল অনেক বেশি কিন্তু হেলদি ভাবে ফর্সা হয়ে যাচ্ছে, এটার কারণ একমাত্র সাদাপুরি আপু। কারণ তোমরা হয়তো রেগুলার আপুরা জানবা, বাট যারা আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছো তারা হয়তো নাও জানতে পারো, এটাই স্বাভাবিক। কিন্তু আপু
আমার স্কিনটা কিন্তু আগে অনেক কালো ছিল এন্ড দেন অনেক বেশি ড্যামেজ ছিল এবং বিশেষ করে আমার ঘাড়ে অনেক দাগ ছিল এন্ড দেন আমার হাতে নখেও অনেক স্পট ছিল কিন্তু মাশাআল্লাহ আপু আমাদের সাদা পরী কমটা দেওয়ার পর থেকে মূলত আমার স্কিনটাও মাশাআল্লাহ এত সুন্দর ভাবে লাইক এতটা হেলদি ভাবে আপু ফর্সা হয়ে যাচ্ছে মানে আপু আমি দেখো এখন লাইভে আসছে আমি কিন্তু কোনো মেকআপ করি নাই আমি আপু লাইভে আসছে আমি কোনো ধরনের কোনো মেকআপ আপু দেই নাই কোনো ধরনের কোনো বিবি ক্রিম কিন্তু আপু দেই না জাস্ট শুধুমাত্র এই কমটার কারণে আলহামদুলিল্লাহ যে আপু এই কমটা দেওয়ার পর থেকে লাইক তোমার স্কিনটা আপু এতটা ন্যাচারালি ভাবে ফর্সা হবে লাইক তোমাকে এতটাই ট্রিটমেন্টের মতো একটা রেজাল্ট দিবে আপু যার ফলে তুমি তোমার স্কিনকে এতটা ন্যাচারালি ভাবে ফর্সা করবা লাইক তোমাকে দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে তুমি কোনো প্রোডাক্টের সাহায্যে ফর্সা হইছো কারণ আপু এই কম্বোটার মানে এতটাই পাওয়ার পাওয়ার বলতে কিন্তু আপু কোনো মানে সাইড ইফেক্ট নাই আপু এটা তোমরা বুঝো না জানো মানে এটা আপু টোটালি প্রাকৃতিক উপাদান দিয়ে মেক করা এন্ড দেন এটার মেইনলি কাজই কিন্তু আপু তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিন এন্ড দেন বডিকে টোটালি ফর্সা করা শুরু করা মাত্র 7 দিন থেকে সো এটার আপু এতটাই পাওয়ার ক্ষমতা পাখির পালক আপু ওয়েলকাম জানাচ্ছি সোনা পেজে লাইক এন্ড ফলো দিয়ে রাখবা তো আপু এটা মানে যেটা করবে তোমাকে একেবারে ফার্স্টে একটা ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে আর যখনই আপু এই প্রোডাক্টটা তোমাকে ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে এটা কিন্তু তোমার আপু অনেকক্ষণ ধরে বলছে আলিফ আপু মানে একটু আপু আমি কিন্তু অনেক নর্মাল ভাবে কথা বলছি আপু আমার অনেক বেশি মানে ই লাগছে খারাপ লাগছে তারপরেও আমি লাইভটা করছি আপু একটু আমাকে টাইম দাও আমি বলে দিব হ্যাঁ তো আপু এটা এখন হচ্ছে লাইক এটা তোমাকে ফার্স্টে একটা ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে যার জন্য আপু এই কম্বোটা বেসিক্যালি ফার্স্টে তুমি যখন ইউজ করবে এটা কিন্তু তোমার স্কিন এন্ড দেন বডির ভেতরে লারে মানে সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যাবে এন্ড দেন এটা কিন্তু স্কিন এবং বডির ভেতরে লারে অ্যাবজর্ব হয়ে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু প্রোটেকটিভ ভাবে মানে ইনস্ট্যান্ট হেলদি ভাবে কাজ করা শুরু করে দিবে এক কথায় আপু এটা তোমাকে একটা ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে তোমার ফেস এন্ড বডিতে যার জন্য আপু এটা তোমার স্কিনের অল প্রবলেমের সলিউশন দিবে এন্ড দেন বডির ফার্স্টে আপু এটা তোমার অনেক অনেক কালো বডি এন্ড দেন কালো স্কিন কে টোটালি অনেক বেশি পরিমাণে ফর্সা করে দিবে এবং আপু এটা তোমার স্কিনের যাবতীয় দাগ দূর করবে যাবতীয় স্পট দূর করে দিবে যাবতীয় দাগ আপু দূর করে দিবে যাবতীয় স্পট আপু দূর করে দিবে যার জন্য মানে এটার মধ্যে এমন কিছু উপাদান দেওয়া আছে আপু যেটা তোমার স্কিনের ভেতরের লেয়ার থেকে তোমার স্কিনের ব্রনটাকে একেবারেই রিমুভ করে দিবে এবং মেসটা দূর করবে তিল পর্যন্ত দূর করে দিবে মানে আপু এটা তোমার স্কিনকে জাস্ট টোটালি এমন ভাবে আপু ফর্সা করবে যার ফলে এত বেশি পরিমাণে ফর্সা করে দিবে তোমার বডি এবং স্কিনটাকে মানে এটা তোমার ফেসের যাবতীয় দাগ দূর করবে যাবতীয় ব্রন দূর করবে মেসটা দূর করবে এবং তিল পর্যন্ত দূর করে দিবে এবং ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে যাদের স্কিনের চামড়া পাতলা হয়ে গিয়েছে আপু তাদের স্কিনকে মোটা করবে এবং সবথেকে বড় কথা আপু এটা দিয়ে তুমি তোমার স্কিনকে খুবই খুবই লাইক একেবারে একটা ফ্রেশ স্কিন মানে তরতাজা থাকে না যে স্কিনের মধ্যে একটা তরতাজা বা একটা ফ্রেশ একটা স্কিন মানে ওই স্কিন টোন তুমি পেতে পারবা ঠিক আছে মানে এই কম্বোটা দিয়ে প্রাইস একটু বেশি হলো আপু তুমি ভালো জিনিসটা কেনা ট্রাই করবা কারণ আপু আমার কথা প্রাইস একটু বেশি হলেও যদি আমার স্কিনের অনেক ভালো হয় তাহলে সমস্যা কোথায় আর আমি একটু প্রাইস কম দিই দেখে আমি একটা খারাপ প্রোডাক্ট নিয়ে স্কিন কেয়ার শুরু করে দিলাম পরবর্তীতে অনেক ক্ষতি হয়ে গেল এটা কেন আমরা করতে যাব বলো তো আমার কথা আপু তোমার বাজেটে প্রবলেম তুমি এখন অর্ডার করো না তুমি কিছুদিন পরে করো আপু তারপরও তুমি অন্তত কম দামি প্রোডাক্টগুলো ইউজ করবে না কারণ আপু ওগুলো মারাত্মক লেভেলের ক্ষতি করে ফেলবে তোমার ফেস এবং বডিতে তো আপু এটা হচ্ছে এমনই একটা কম্বো যেটা কিন্তু আপু আমি নিয়মিত ইউজ করি আর আলহামদুলিল্লাহ দেখো আপু আমার স্কিন কিন্তু ডে বাই ডে অনেক বেশি হেলদি ভাবে ফর্সা হয়ে যাচ্ছে বিশেষ করে আপু এটা আমার স্কিনকে এতটা হেলদি ভাবে মূলত ফর্সা করে ফেলছে মাশাআল্লাহ আমি কিন্তু আপু কম্বোটা প্রতিদিন যে কোনো টাইমে ইউজ করি কম্বোটা আপু আমি প্রতিদিন যে কোনো টাইমে ইউজ করি আর নাইট ক্রিমটা আমি শুধুমাত্র রাতে অ্যাপ্লাই করি আপু এই কম্বোটা অনেক ভালো আমার স্কিন অনেক ফর্সা করছে থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড আলহামদুলিল্লাহ আপু তো এটা দেখো আপু আমি একটু ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপু রাতে ইউজ করতে হবে আর খুব অল্প পরিমাণ কিন্তু দিতে হবে খুবই লাইক খুবই আপু অল্প পরিমাণ করে তোমরা এগুলো ব্যবহার করবা কারণ এগুলোর পাওয়ার ক্ষমতা আপু রিয়েলি অনেক গুণ বেশি যেটা যদি তুমি একটু বেশি ইউজ করো তাহলে তোমার স্কিন এন্ড দেন বডি কিন্তু অনেক বেশি সাদা হয়ে যাবে তার থেকে বড় কথা হচ্ছে আপু এই কম্বোটা কিন্তু তোমাকে পুরোপুরিও একটা শেষ করতে হবে না আমি বলি কম্বো যাবো তোমাকে পুরোপুরিও কিন্তু একটা শেষ করতে হবে না ইনশাল্লাহ এর আগে তোমার স্কিন এন্ড দেন বডি কিন্তু অনেক বেশি সাদা হয়ে যাবে কম্বোটাও তোমাকে পুরোপুরিও কিন্তু শেষ করতে হবে না ইনশাল্লাহ এর আগে তোমার স্কিন এন্ড দেন বডি কিন্তু অনেক বেশি সাদা হয়ে যাবে আপু কিন্তু ওই সাদানেসটাকে পার্মানেন্টলি ধরে রাখার জন্য কোম্পানি বলে দিয়েছে আরো দুইটা এক্সট্রা ইউজ করতে হবে সো মোট কম্বোটা তোমাকে মোট তিনটা আপু ইউজ করতে হবে কিন্তু আপু
প্লিজ কম্বোটা কেউ তিনটার বেশি কিন্তু ইউজ করবা না। আমার একটা রিকোয়েস্ট থাকলো আপু, কম্বোটা প্লিজ কেউ তিনটার বেশি ইউজ করবা না, বিকজ আপু তিনটার বেশি যদি কম্বোটা তোমরা ইউজ করো তাহলে তোমার স্কিন অ্যান্ড দেন বডি কিন্তু অনেক বেশি সাদা হয়ে যাবে। কম্বোটা আপু তোমরা যদি তিনটার বেশি ইউজ করো, আমি আবারও করে বলে দিচ্ছি, যদিও যত সেল হবে আমার ততই কিন্তু লাভ, বাট তোমাদের যেটাতে বেস্ট হবে আমি সেটাই বলে দিছি। কারণ আপু আমি এটা 1.5 বছর ধরে সেল করছি, তো আমার পেজে যতগুলো আপু মানে ইউজ করছে আলহামদুলিল্লাহ, মানে যারাই বলতেছে আপু আমি তিনটার বেশি ইউজ করে ফেলছি, তারা তাদের একটাই জাস্ট সেম কমেন্ট, আপু আমার স্কিন এবং বডি বেশি সাদা হয়ে গেছে। এই জন্য আপু আমি রিকোয়েস্ট করবো, ছোট্ট একটা রিকোয়েস্ট যে প্লিজ এটা কেউ তিনটার বেশি ইউজ করবো না আপু, তিনটার বেশি ইউজ করলে কিন্তু তোমার স্কিনটা বেশি সাদা হয়ে যাবে অ্যান্ড দেন বডিটা, ওকে? কারণ এটা আপু আমি নিয়মিত অ্যাপ্লাই করছি আর আল্লাহর রহমতে আপু দেখো আমার স্কিন টোনটা মাশাআল্লাহ কতটা হেলদি ভাবে ডে বাই ডে ফর্সা হয়ে যাচ্ছে, এবং আমার স্কিনের কালার এবং বডির কালারটা কিন্তু একেবারেই সেম টু সেম। কারণ আপু এই কারণে মূলত আমি কম্বোটা বানিয়েছি, কারণ এইটা ইউজ করে আমি আমার মাশাআল্লাহ আমার প্রচন্ড কালো স্কিন আর ড্যামেজ স্কিনকে মাশাআল্লাহ কতটা ফর্সা করছে অ্যান্ড দেন হেলদি ভাবে, এবং আমার স্কিনের কালার এবং আমার ঘাড় গলার কালার এবং বডির কালার কিন্তু একেবারে সেম টু সেম। আজকে একটু অনেক মানে খারাপ লাগছে আপু, এই জন্য আমি বেশিক্ষণ লাইভটা করবো না, বাট আমি জাস্ট বলে দিলাম আপুরা যারা একেবারে ন্যাচারালি ভাবে আমার মতো লাইক ফেস অ্যান্ড দেন বডিকে ফর্সা করতে চাও তারা একমাত্র সাদা পেরি কম্বোটা নিয়ে ফেলবা। কারণ আপু এটা তোমার এতটাই পাওয়ারফুল একটা কম্বো যেটা তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিন অ্যান্ড দেন বডিকে টোটালি সাদা করবে মাত্র কিন্তু আপু 3 থেকে 7 দিনের মধ্যে। এটা যে কোনো স্কিন টোনে আপু ইউজ করা হোক না কেন তাকে 100% 3 থেকে 7 দিনে ফর্সা করে দিবে। লেভলি আপু এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট, না এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট। আর বডি ক্রিমটা কিন্তু আপু আমি যে কোনো টাইমে ইউজ করি, বডি ক্রিমটা কিন্তু আপু আমি যে কোনো টাইমে ইউজ করি, ঠিক আছে? এখন আমি একটু বডি ক্রিমটা আপু তোমাদেরকে ইউজ করে দেখাই, ঠিক আছে? আমি একটু আপু বডি ক্রিমটা ইউজ করে দেখাই, বাট এই বডি ক্রিমের সাথে তোমাদেরকে একটা 1500 টাকার বডি ডায়মন সিরামটা অ্যাপ্লাই করতে হবে। আমি একটু আপু বডি ক্রিমের ম্যাজিকটা তোমাদেরকে একটু দেখাই, তোমরা রিয়েলি বুঝতে পারবা আপু এটা জাস্ট ম্যাজিক একটা প্রোডাক্ট। হ্যাঁ, জাস্ট টোটালি আপু ম্যাজিক। নাহার আপু লিখছে আপু পিপিটা কত শোনা আমি বলে দিব, হ্যাঁ আপু আপনার মতো হলেই হবে। আচ্ছা সো আপু দেখো এখন আমি টোটালি বডি ক্রিমটার উপর এই 1500 টাকার আপু বডি সিরামটা আমি একেবারে দিয়ে দিলাম। এটা জোস একটা সিরাম, এটা আপু জোস একটা সিরাম, মানে আপু এটার পাওয়ার ক্ষমতা যে রিয়েলি কতটা গুণ বেশি দেখো। আমি জাস্ট আপু তুমি আমি যেদিন ফার্স্ট এই কম্বোটা আপু ইউজ করে আমি নিজেই কিন্তু অবাক হয়ে যাই, ও মাই গড এটার পাওয়ার ক্ষমতা কতটা গুণ বেশি, ঠিক আছে? এটা জাস্ট পাওয়ার ক্ষমতা আপু কতটা গুণ বেশি লাইক দেখছো, মানে তুমি জাস্ট আপু এটা ইউজ করবা কিন্তু এটা ইনস্ট্যান্ট তোমার বডিকে এত বেশি পরিমাণে সাদা করে দিবে। লাইক আমার বডির জায়গায় আপু তোমার বডি যদি এক্সট্রা লেভেলের কালো হয় ইনস্ট্যান্ট কিন্তু সাদা করে দিবে, দেখছো? তোমরা দেখো বিফোর আফটারটা দেখো আপু, আমার এই হাতটা দেখো আর এই হাতটা দেখো, ইনস্ট্যান্ট দেখো মাশাল আমার হাতটা কত বেশি পরিমাণে সাদা করে দিচ্ছে। তোমরা একটু রাইট নাও লক্ষ্য করে দেখো আপু, বুঝতে পারবা আসলে এগুলোর পাওয়ার ক্ষমতা মূলত কতটা গুণ বেশি। মানে এটা আপু আমার হাতে জায়গায় যদি এক্সট্রা লেভেলের কালো হাত হয় ইনস্ট্যান্ট কিন্তু আপু সাদা করে দিবে, মানে এটার পাওয়ার ক্ষমতা বিশ্বাস করাপু এতটা গুণ বেশি। মানে এটার মেইনলি কোম্পানি বানিয়েছে যাদের প্রচন্ড পরিমাণে কালো স্কিন অ্যান্ড দেন কালো বডি তাদের জন্য। তো এখন হয়তো অনেক আপুরা বলতে পারো ইউজ করলা বিধায় হয়তো ফর্সা হয়ে গেল, এটা ক্লিন করে ফেলে আবার উঠে যাবে, না গো আপু আমি আমি ক্লিন করেই তোমাদেরকে দেখাচ্ছি। ক্লিন করে আপুরা দেখো জাস্ট গ্লোনেসটা দেখবা। হ্যাঁ আচ্ছা দোলা আপু তুমি কিন্তু একটা কমেন্ট বারবার করছো আপু, এই জন্যই কিন্তু ব্লক হয়ে যাবে পেজ থেকে, দেখছো? মানে বললাম না আপু এটা তুমি যদি ওয়াশও করে ফেলবা তাও সাদাটা উঠবে না, মানে এটার পাওয়ার ক্ষমতা রিয়েলি এতটা গুণ বেশি। কি রে ভাই, আচ্ছা ওকে, অনেক ভালো এই কম্বোটা, থ্যাংক ইউ সো মাচ। শোনা আপু থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তো আজকে লাইভে যতগুলো আপু আমাদের সাদা পরি কম্বোটা অর্ডার করবা আমি প্রত্যেকটা আপুর জন্য সারপ্রাইজ 2টা গিফট রাখছি, ঠিক আছে? আমাদের আজকে লাইভে যতগুলো আপু আমাদের কম্বোটা অর্ডার করবা প্রত্যেকটা আপুর জন্য কিন্তু এক্সট্রা সারপ্রাইজ গিফট থাকবে, এন্ড আমি গিফটটাও তোমাদেরকে বলে দিছি, আমি আপুরা গিফটটাও তোমাদেরকে বলে দিছি, তোমরা জাস্ট আমার সাথেই থাকবা তাহলে বুঝতে পারবা। বিকজ এতক্ষণ ধরে যারা লাইভ দেখে এই মুহূর্তে অর্ডার করবা একমাত্র তারাই কিন্তু এই ডিসকাউন্টটা পাবা। হ্যাঁ যারা কিনা এতক্ষণ ধরে আমার সাথে থেকে এই মুহূর্তে অর্ডার করবা তাদের সবার জন্য 2টা সারপ্রাইজ গিফট আছে। সারপ্রাইজ নাম্বার 1 হচ্ছে তোমরা এক্সট্রা আরো 2500 টাকার কম্বো ফ্রি পেয়ে যাচ্ছ।
যারা আজকে লাইভে এই মুহূর্তে আমাদের সাদাপুরি কম্বোটা অর্ডার করবা ওই সমস্ত লাকি আপুরাই একমাত্র আরো এক্সট্রা 2500 টাকার কম্বো ফ্রি পেয়ে যাচ্ছে। ও মাই গড, রিয়েলি তোমরা অনেক বেশি পরিমাণে লাকি আপু। সাদাপুরি কম্বোটা নিলে তুমি আরো এক্সট্রা আপু 2500 টাকার কম্বো গিফট পেয়ে যাচ্ছে। ইউ নো এই কম্বোটা আপু তুমি যখন সাদাপুরি কম্বোটার সাথে ইউজ করবা তোমার বডি কিন্তু ডাবল ফর্সা হবে, তোমার বডি কিন্তু আপু মারাত্মক লেভেলের ডাবল ফর্সা হবে এই কম্বোটা। তুমি যখন এই মানে যে 2500 টাকার এক্সট্রা কম্বো আপু তুমি গিফট পেয়ে যাচ্ছ এটা তুমি যখন এই সাদাপুরি কম্বোটার সাথে মিক্স করে আপু অ্যাপ্লাই করবা তোমার স্কিন কিন্তু টোটালি ডাবল হোয়াইটেনিং হবে। এবং এবং আপু আজকে লাইভে এই মুহূর্তে আমি লাইভ চলাকালীন আমি যতক্ষণ আপু লাইভ চলাকালীন অর্ডার করবে একমাত্র ততগুলো আপুই কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে। মানে কাউকে এক টাকাও ডেলিভারি চার্জটা দিতে হচ্ছে না, সারা বাংলাদেশের আপুরা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে, কাউকে এক টাকাও ডেলিভারি চার্জটা দিতে হচ্ছে না। কারণ তোমরা এতক্ষণ ধরে কষ্ট করে আমার এই মুহূর্তে লাইভ চলাকালীন অর্ডার করবা একমাত্র ততগুলো আপুই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে, কাউকে এক টাকাও কিন্তু আপুরা ডেলিভারি চার্জটা দিতে হচ্ছে না, কাউকে কিন্তু আপুরা এক টাকাও ডেলিভারি চার্জটা দিতে হচ্ছে না, সারা বাংলাদেশের আপুরা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে। এবং আপুরা আনিকা আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আনিকা বিনতে নীলা আপু, পেজে লাইক এন্ড ফলো দিয়ে রাখবা বিকজ তুমি মেবি আমাদের পেজে ফার্স্ট টাইম আপু। তো এখানে যে এক্সট্রা 2500 টাকার কম্বো আপু তুমি ফ্রি পেয়ে যাচ্ছ, এখানে তুমি সাদাপুরি কম্বোটা লাগবে আছে ঠিক আছে আপু। আচ্ছা তো এখানে আপু তুমি যে এক্সট্রা 2500 টাকার কম্বো ফ্রি পেয়ে যাচ্ছে এখানে পেয়ে যাচ্ছে একটা 1500 টাকার বডি সিরাম, যেটা বডি ক্রিমের সাথে ইউজ করলে তোমার বডি মারাত্মক লেভেলে সাদা হবে। এবং এখানে পেয়ে যাচ্ছে আপু তুমি একটা 1290 টাকার একটা সাদাপুরি ফেস প্যাক, যেটা হচ্ছে তুমি উইকে 3 দিন অ্যাপ্লাই করবা তোমার স্কিন ডাবল সাদা হবে। এবং এখানে পেয়ে যাচ্ছে মুখের একটা সিরাম 500 টাকা, যেটা নাইট ক্রিমের আগে ইউজ করলে তোমার স্কিন 100% সাদা হবে। এবং আপু এখানে তোমরা পেয়ে যাচ্ছে জোস একটা সাবান, যেটা তুমি ইউজ করলে আপু তোমাকে আলাদা করে কোনো ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে হবে না, এরকম একটা সাবান তুমি ফ্রি পেয়ে যাচ্ছ। এই সাবানটা আপু 1.5 বছর ধরে আমরা যতগুলো নিল আপু লিখছে আপু আমি নতুন ওয়েলকাম আপু। কে গো এখানে আসা নাজমুল হক শিপন, এখানে প্লিজ কেউ হচ্ছে অ্যাড্রেসটা দিবেন, আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি বাট হচ্ছে আমি ডিলিট করে দিছি বিকজ এটা পাবলিক প্লেস, আমাদের পেজে অর্ডার করতে হবে। হ্যাঁ তো আপু এই সাবানটা আমি এই সাবানটা কিন্তু তোমার স্কিনকে আপু ফর্সা করবে, বাট এটা হচ্ছে ক্লিন করতে হেল্প করবে, এটা হচ্ছে বিশ্বাস করো আমি 1.5 বছর ধরে যতগুলো আপুকে গিফট করছি প্রত্যেকটা আপু কিনতে চাই, বাট হচ্ছে আমরা এটা দিতে পারি না কারণ এটা গিফট দিয়ে কোলাইতে পারি না। ওকে তো যাই হোক এখন আমি কম্পিউটার প্রাইসটা বলে দিচ্ছি আপুরা, এই কম্পিউটার রেগুলার প্রাইস কিন্তু 4000 টাকা, সাদাপুরি কম্বোটার রেগুলার প্রাইস কিন্তু আপু 4000 টাকা, কিন্তু আজকে লাইভে রিয়েলি তোমরা অনেক বেশি লাকি। সুলতানা মিম আপু বলে দিচ্ছে আনিকা আপু থ্যাংক ইউ, আজকে লাইভে যতগুলো আপু অর্ডার করবা তারা একমাত্র কম্বোটা পেয়ে যাচ্ছ 3000 টাকার কম্বো ডিসকাউন্টে, 4000 টাকার কম্বো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ 3480 টাকায়। ও মাই গড, লাইভ অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছ, কাউকে এক টাকাও ডেলিভারি চার্জটা দিতে হবে না। এবং সারা বাংলাদেশের আপুরা 2500 টাকার এক্সট্রা কম্বো ফ্রি পেয়ে যাচ্ছে যতগুলো আপু এই মুহূর্তে রাইট আমি যতক্ষণ লাইভে থাকবো আপু, লাইভে থাকাকালীন যারা অর্ডার করবা তারাই একমাত্র আরো এক্সট্রা 2500 টাকার কম্বো ফ্রি পেয়ে যাচ্ছে, লাইভ অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে, এবং 4000 টাকার কম্বো আপু তুমি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ 3480 টাকা। ও মাই গড, রিয়েলি আপুরা তোমরা কিন্তু অনেক বেশি পরিমাণে লাকি, বিশ্বাস করো আপু তোমরা অনেক বেশি পরিমাণে লাকি, কারণ এইরকম একটা কম্বো আপু তুমি পেয়ে যাচ্ছ যেটা তোমার স্কিন এবং বডির অল প্রবলেমের সলিউশন দিয়ে দিবে। এবং আপু লাইভ অর্ডার করলে তুমি আরো এক্সট্রা 2500 টাকার কম্বো ফ্রি পেয়ে যাচ্ছ এবং ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছ। ও মাই গড, মানে আপু এর থেকে অফার কখনোই হয় না, কারণ তোমরা তো এর আগে অনলাইন থেকে পারচেস করছো, কখনোই কি এরকম 2500 টাকার কম্বো সাথে ডেলিভারি চার্জটা ফ্রি পাইছো আপু? পাও নাই, আমি একমাত্র জাস্ট তোমাদেরকে ভালোবেসে দিয়ে দিচ্ছি, কারণ আপু তোমরা এত কষ্ট করে সুইটি মেশে আপু সরি গো আপু হবে না আপু, কারণ আপু দামি প্রোডাক্টটা ভালো কাজ করে এই জন্য এটার প্রাইসও বেশি হয়, কারণ এর মধ্যে এরকম ভালো ভালো উপাদান দেওয়া থাকে, বাট এটা কখন আমাদের দামি প্রোডাক্ট সেল করলে প্রফিট কম হয় আপু, তারপর আমি করি তোমাদের ভালোর জন্য। তো আমি জাস্ট ভালোবেসে দিয়ে দিলাম, কিন্তু আপু আমি যতক্ষণ লাইভ আসে আমি 2-3 মিনিটের মধ্যে লাইভ কেটে দিব, যতক্ষণ আপুরা লাইভ আসে এই মুহূর্তে আমি করে দেবো। হ্যাঁ মানে যতক্ষণ আমি লাইভ আছি লাইভে অর্ডার করো, লাইভ এর পরে অর্ডার করলে আপু কোনো ডিসকাউন্ট পাবা না। হ্যাঁ
তো যারা অর্ডার করতে চাও করে ফেলো, ঠিক আছে? রিমি আপু লিখছে কিভাবে আপু, যারা অর্ডার করতে চাও শোনা স্ক্রিনশট দিয়ে, আমি যে পেজ থেকে লাইভ এসেছি প্রসাদনী, সো প্রসাদনী পেজে গিয়ে শোনা ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে ফেলো, আমাদের মডারেটর অর্ডারটা কনফার্ম করে দিবে আপু। আচ্ছা ওকে, সো আমি এখন উইনারটা অ্যানাউন্সমেন্ট করব, ঠিক আছে? উইনারটা অ্যানাউন্সমেন্ট করে লাইভ কেটে দিব। তো যারা কিনা আমাদের আজকে লাইভ শেয়ার করছে একটু কমেন্ট করবা, হ্যাঁ প্লিজ। আমাদের আজকে লাইভে যে আপুটা লাইভ শেয়ার করছে তার নামটা হচ্ছে দোলা আক্তার আপু, হ্যাঁ। দোলা আপু পাইছে আমাদের আজকে ফেস প্যাক, আর রিহিনা আপু লিপস্টিক তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? নীলপরি আইডি থেকে রিহিনা আপু আমাদের আজকে ইয়া করছে, আপুকে উইনার বানিয়ে ফেললাম, আপুকে লিপস্টিক গিফট করে দিব, ঠিক আছে? আচ্ছা থার্ড করছে ফারিয়া সাম আপু, আপুকে কংগ্রেচুলেশন আমাদের আজকে লাইভে লাভ লাইক ওয়াভ লাইক এর উইনার হয়েছে আপু। সবাই একটু লাইভের মধ্যে লাভ লাইক ওয়াও লাইকটা দাও, হ্যাঁ। আর আজকে আমি আর লাইভ করতে পারছি না আপুরা, সরি। আমি দেখি পারলে যদি ভালো লাগে আমি আজকে রাত 10টায় লাইভে আসব, হ্যাঁ। তো তোমরা জয়েন থাকবা, সবাই একটু লাভ লাইক ওয়াও লাইকটা দিয়ে ফেলো। সবাই একটু একটা করে লাভ লাইক ওয়াও লাইক দিয়ে দাও তো।
ওকে আল্লাহ হাফেজ।